নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ফিরে এসেছি, ডক্টর প্রবীর বাসু, আপনার ফ্রেন্ডলি ডক্টর। নাও, রিসেন্টলি আমার কাছে অনেক অনেকজন এসছেন ফর কনসালটেশন, ইয়াং ছেলে, অনেক কম বয়সী ছেলে, যারা ফর ইরেকটাইল ডিসফাংশন, টেস্টোস্টেরন শর্টস। আমরা সবাই জানি যারা ওই জিম করেন এবং যারা মাসেল বিল্ডিং করেন, এই টেস্টোস্টেরন শর্টস বা টেস্টোস্টেরন ইঞ্জেকশন নিয়েছেন টু ওভারকাম দি ইরেকটাইল ডিসফাংশন, কিন্তু দেখা যাচ্ছে যে বিয়ের পরে দে আর সাফারিং ফ্রম ইনফার্টিলিটি। সুতরাং এইটা খুব একটা কমন সিনারিও, এবং আমি খুব সহজভাবে আপনাদের সবাইকে, যারা এই এদিক দিয়ে আপনারা অনেকেই যারা পাস করেছেন ফর ইরেক্টাইল ডিসফাংশন, আপনারা ভুল বশত টেস্টোস্টেরন ইঞ্জেকশন নিয়েছেন টু ওভারকাম মানে দি সেক্সুয়াল প্রবলেম, এবং বিয়ের পরে দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটি ইস্যু মানে বাচ্চা হওয়ার প্রবলেম দেখা দিচ্ছে, এবং যখন আমরা বীর্যের পরীক্ষা করছি তখন দেখছি যে আমাদের স্পার্মে অনেক প্রবলেম দেখা দিচ্ছে, কাউন্ট কম এবং স্পার্মিং হেলথ কম, মর্ফোলজি খারাপ। সুতরাং আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে চাই যে ওয়াই ইজ টেস্টোস্টেরন ইঞ্জেকশন অর ট্যাবলেট ইন এনি ফর্ম ইজ নট গুড ইফ ইউ আর আনম্যারিড পার্সন অর ইফ ইউর ফ্যামিলি ইজ নট কমপ্লিটেড। টেক ইট ভেরি ডোন্ট টেক ইট ভেরি লাইটলি, বিকজ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এবং জাস্ট ফর দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যামং আওয়ার জেনারেল পপুলেশন যে এই জিনিসটা বারবার ঘটছে। এবং আমি চাই না যে এই জিনিসটা আপনার সাথেও, মানে যারা এই ভিডিওটি দেখছে এবং যারা এই এই প্রবলেম অফ ইরেক্টাইল ফাংশন ডিসফাংশনে ভুগছেন, তাদের এই জিনিসটা যাতে না হয়। ফর দিস আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার মাই গুগল, আই মিন দিস, আমি এটা জুমে, আমি যেহেতু আমি I'm doing this video, I just want to share my Zoom whiteboard. To khub sahaj byapar ami bolchi, suppose let me draw this, it's a brain, okay, ebong brain modhe dutu part ache, ekta dhorun hypothalamus ache ebong ekta dhorun eta pituitary gland ache, okay, fine, ebong amader cheleder jeta ache testis ache, okay, fine, okay. To দেখা যাচ্ছে ব্রেন থেকে কিছু হরমোন ক্ষরণ হয়, সিক্রিশন হয় নর্মাল মেল ইন্ডিভিজুয়ালস, উইচ ইজ নোন অ্যাজ গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, ওকে, দিস ইজ নোন অ্যাজ গোনাডোট্রফিন, GnRH বলা হয়, GnRH, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এইটার কি, হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স, ইজ ইট অ্যাক্টস অন পিটিউটারি গ্ল্যান্ড। পিটিউটারি হচ্ছে একটি গ্রন্থি আমাদের ব্রেনের মধ্যে, এবং সেখান থেকে তৈরি হচ্ছে দুটি হরমোন, যেটা হচ্ছে LH এবং FSH, ওকে। তো খুব সিম্পল ব্যাপার, মানে আমি যত সম্ভব একদম সিম্পলভাবে আমি ব্যাপারটা বলতে চাইছি। সো দে ইজ এ GnRH হরমোন ক্ষরণ হচ্ছে হাইপোথ্যালামাস, একদম ব্রেনের একদম ওপর, ধরুন চার পাঁচতলা থেকে একতলায় আছে আপনার পিটিউটারি গ্ল্যান্ড, সেখান থেকে মানে ওইটি এলে বললো যে না এবার তুমি LH FSH কে তৈরি করো, সিক্রিশন ক্ষরণ হচ্ছে ফ্রম পিটিউটারি গ্ল্যান্ড। এই দুটি হরমোনের কি কাজ দেখুন, এইটা ধরুন স্কোটাম, এটা ধরুন টেস্টিস, ওকে। টেস্টিস আমরা জানি দুটো ফাংশন, একটা হচ্ছে টেস্টোস্টেরন সিক্রিশন করা, এটা আমাদের পুরুষ হরমোন হিসেবে আমরা জানি মেল হরমোন টেস্টোস্টেরন, এর একটি হচ্ছে গিয়ে বীর্য তৈরি করা, পর তোমার স্পার্ম যেটা বলি আমরা, স্পার্মেটোজোয়া, যেটা আমরা মেইনলি ফর বাচ্চার ব্যাপার, রিপ্রোডাকশন জন্য। তো একটা হচ্ছে ইরেকটাইল ফাংশনের জন্য, যেটা সেক্স করা এবং মেল নর্মাল পুরুষের যে চরিত্র তৈরি করা, সেটা হচ্ছে টেস্টোস্টেরন, এবং একটা হচ্ছে স্পার্ম অর সিমেন, যেটা হচ্ছে শুক্রাণু বা বীর্য, যেটা দ্বারা মেল রিপ্রোডাকশন, রিপ্রোডাকশনে হেল্প হয়। সুতরাং যদি টেস্টোস্টেরন সিক্রিশন না হয় তাহলে হচ্ছে কি আপনার ইরেকটাইল ডিসফাংশন, ইডি যেটা আমরা খুব কমনভাবে বলি, এবং যদি আমরা স্পার্ম সিক্রিশন অর সিমেন সিক্রিশন ঠিকঠাক না হয় তাহলে যেটা আমরা বলি ইনফার্টিলিটি। সো দিজ আর টু ডিফারেন্ট ইস্যুস, ওকে। তো LH কি করছে, LH হচ্ছে গিয়ে এই টেস্টিসের উপর কাজ করে টেস্টোস্টেরন সিক্রিশনটা বাড়াচ্ছে। FSH কি করছে, এইটি আবার টেস্টিসের উপর কাজ করে সিমেন
বীর্য ওইগুলো তৈরিতে হেল্প করছে, এবং টেস্টোস্টেরন আবার কিন্তু নিজের ওই ওই সিমেন যেগুলো তৈরি করে ধরুন সেমিনিফেরাস টিউবুলস, অনেক যে পদার্থ আছে উইদিন দ্য টেস্টিস যেগুলো বীর্য তৈরি করছে সেগুলোর উপর কাজ করছে, পজিটিভ এফেক্ট করছে। নর্মাল মেল ইন্ডিভিজুয়ালস এটা ভালোই চলছিল, সাম সাম প্রবলেম ধরুন স্ট্রেস হোক, মেন্টাল টেনশন খুব কমন আজকালকার দিনে, না আমরা এই ধরুন কোভিড সিচুয়েশন, জব লস হচ্ছে, চিন্তা ভাবনা তো বাড়ছেই, হ্যাঁ আমরা সবসময় চাপে আছি, সেজন্য টেস্টোস্টেরন ইজ কমে যাচ্ছে। মোস্ট কমন কজ অফ টেস্টোস্টেরন ডিক্রিজ ইন ইয়াং অ্যাডাল্টহুড ইজ মেন্টাল স্ট্রেস। ওকে, তো দেখা যাচ্ছে যদি আমরা কমে যাই তাহলে ইরেক্টাইল ডিসফাংশনে ভুগছি, এবং আমাদের যে ভাইরা আছেন এবং তারা হয়তো ভাবছেন যদি আমি টেস্টোস্টেরনটা বাইরে থেকে ইনজেক্ট করি, ট্যাবলেট খাই, হোয়াট এভার ফর্ম, অর জেল ইউজ করি, তাহলে হয়তো আমি ফাংশনটা ইম্প্রুভ করতে পারি, আমার সেক্স ফাংশন ইম্প্রুভ, ইরেক্টাইল ফাংশন ইম্প্রুভ হবে। তাতে কি হচ্ছে, তারা নিচ্ছেন হয়তো মোমেন্টারালি ইরেক্টাইল ফাংশন কিন্তু ইম্প্রুভ করছে, প্রবলেমটা কি হচ্ছে দেখুন, খুব সুন্দর মেডিকেল একটা বায়োকেমিস্ট্রি একটা চার্ট আমি আপনাকে ছবি এঁকে দিলাম, যেই আপনি বাইরে থেকে টেস্টোস্টেরনটা ইনজেক্ট করছে তাহলে কি বডিতে ফ্লাড হয়ে যাচ্ছে টেস্টোস্টেরনে, ব্লাডে টেস্টোস্টেরন প্রচুর থাকছে এবং ইরেক্টাইল ফাংশন বলুন, মাসল বিল্ডিং বলুন, সব কিছুই হচ্ছে ইনিশিয়ালি। কিন্তু কি হচ্ছে যে বডি থেকে যে টেস্টোস্টেরনটা সিক্রিয়েট, এবার কি হচ্ছে কি যেই বডিতে আমাদের টেস্টোস্টেরন থাকছে এবং আমাদের ব্রেন না অতটা না হলেও মানে খুব ইন্টেলিজেন্ট হলেও খুব সেই ব্যাপারটা নয় যে বাইরে থেকে যে টেস্টোস্টেরনটা আসছে এবং বডির ভেতরে যে টেস্টোস্টেরনটা সিক্রিয়েশন হচ্ছে ওর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না, মানে মানে এটার মধ্যে ওটা বুঝতে পারে না যে কোনটা কোনটা। তো যেহেতু আমাদের বডির মধ্যে টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে যাচ্ছে, ও ভাবছে টেস্টোস্টেরন লেভেল তো ভালোই আছে, তাহলে জিএনআরআই প্রোডাকশনটা কমে যাচ্ছে, ওই ফ্যাক্টরি থেকে মেন পাঁচতলা থেকে যেটা প্রোডাকশন হচ্ছিল সেটা কমে যাচ্ছে, যথেষ্ট টেস্টোস্টেরন আছে, আবার কেন প্রোডাউস করতে যাব, ঠিক আছে। এবং সেই জন্য হচ্ছে কি এই পিটুইটারি থেকে এলএইচএফএসএইচ প্রোডাকশনটা করসপন্ড, একটা ফিডব্যাক লুপ, ফিডব্যাক মানে আছে যে বাড়লো তাকে কমালো, তাকে বাড়াচ্ছিল, যেই সে কমে গেল আবার তার নিচের ফ্লোরের যারা ফ্যাক্টরি তৈরি করছিল আরও পদার্থ সেগুলোও বন্ধ হয়ে গেল। ওকে, তাহলে এলএইচএফএসএইচও বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেই জন্য এলএইচএফএসএইচ যখন কাট অফ হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ফিড নেগেটিভ ফিডব্যাক লুপ, সেহেতু এই যে টেস্টিস থেকে টেস্টোস্টেরন সিক্রিয়েশনও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুগণ বুঝতে পারলেন তো পুরো প্রসেসটা কিরমভাবে ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, তা আমার টেস্টোস্টেরন যেটা বডি থেকে যেটা রিলিজ হচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আস্তে, এবার দেখুন এক মাস, দু মাস, তিন মাস, ছমাস হয়ে গেল টেস্টোস্টেরন নিয়েই যাচ্ছে। তাহলে ইরিভার্সিবল ডিক্রিজ ইন টেস্টোস্টেরন মেড এন্ডোজিনিয়াসলি বাই আওয়ার বডি, যে টেস্টিস থেকে যে টেস্টোস্টেরনটা রিলিজ হচ্ছিল সেটা কিন্তু কাট অফ হয়ে গেল। তাহলে বাইরে থেকে আপনি কত পাম্প করবেন টেস্টোস্টেরন, একটা তো লিমিট আছে, তাই না? তারপরে একটা লিমিটের পরে তখন ধরেন বন্ধ যখন আপনি করলেন তখন বডিতে টেস্টোস্টেরন তো সিক্রিয়েশন হচ্ছে না, তাহলে কি টেস্টোস্টেরন আপনার কমতে থাকবে। সেই জন্য যে ইরেক্টাইল ফাংশন যেটা ইনিশিয়াল একটা সার্জ হয়েছিল বিকজ অফ দিস এক্সোজেনিয়াস টেস্টোস্টেরন, সেটা কিন্তু আবার ডিপ হয়ে থাকবে, টেস্টোস্টেরন উইল গো ডিপিং। সেকেন্ড ইস্যু ইজ যেই টেস্টোস্টেরনটা বন্ধ হয়ে গেল, ওকে, যেই টেস্টোস্টেরনটা কাট অফ হয়ে গেল, তখন এই যে মানে আপনার এফএসএইচটাও বন্ধ হয়ে গেল, টেস্টোস্টেরনও বন্ধ হয়ে গেল, তাহলে যে এই যে টেস্টিস থেকে বীর্য যে তৈরি হচ্ছিল সেটার হেলথ, এই শুক্রাণুর হেলথটাও নষ্ট হয়ে গেল। সুতরাং তখন দেখা যাচ্ছে এই যে সব জওয়ান হট্টা হট্টা জওয়ান, ভালো মাসল বিল্ডিং হয়েছে, কিন্তু যখন বিয়ে করলো তারপরে যখন তারা বাচ্চা কাচ্চা হচ্ছে না, ইট ইস এ নর্মাল কজ অফ ইনফার্টিলিটি, ইট ইস এ বার্নিং ইস্যু টুডে, বুঝতে পারলেন তো, তখন গিয়ে ইনফার্টিলিটি প্রবলেম চলে আসছে। সুতরাং বন্ধুগণ এই যে এই ছোট্ট আমি ডায়াগ্রামটা দেওয়ার উদ্দেশ্য আপনাদের সবাইকেই যে বুঝে নিন, যদি ইরেক্টাইল ফাংশন কম বয়সী ছেলেদের কম হয়, ডোন্ট ওয়ারি, গো ফর নর্মাল ডায়েট, প্রপার ডায়েট আন্ডার প্রপার গাইডেন্স, হ্যাঁ, অ্যান্ড অলসো ট্রাই টু রিমুভ দ্য স্ট্রেসফুল সিচুয়েশনস ইন ইয়ার লাইফ অ্যান্ড টেক টেস্টোস্টেরন বুস্টার্স। টেস্টোস্টেরন বুস্টার্স কি আমরা হয়তো একটা অন্য ভিডিওতে করবো, সেগুলো আস্তে আস্তে আপনার টেস্টোস্টেরনটাকে, বডি টেস্টোস্টেরনটাকে মানে বলেন অর্গ্যানিক্যালি ইনক্রিজ করবে, ওকে, কোনো সাইড এফেক্ট নেই, সেই সব পদার্থগুলোর উপর ডিপেন্ড করুন, টু ইনক্রিজ, টু স্লোলি ইনক্রিজ ইউর টেস্টোস্টেরন লেভেল। সব অনেকের হয়, সবাইকার হয়, আপনারও যে হবে না তার কি মানে আছে, ওয়াই ডিপেন্ড অন অর এক্সোজিনিয়াস টেস্টোস্টেরন। এখন কাদের এক্সোজিনিয়াস টেস্টোস্টেরন লাগবে, যারা বয়স্ক, যাদের ফ্যামিলি কমপ্লিটেড হয়ে গেছে, যাদের টেস্টোস্টেরন কম আছে এবং যেখানে তাদের হার্ট ইস্যুস হতে পারে, বোন হেলথ ইস্যুস হতে পারে, সেখানে নিশ্চয়ই টেস্টোস্টেরন দরকার। বাট দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ দ্য ইউজ অফ টেস্টোস্টেরন,
ভিসাভেস দিস ইজ নোন অ্যাজ দ্য অ্যাবিউজ অফ টেস্টোস্টেরন, যারা কম বয়সী ছেলেরা ফর ইরেক্টাইল ফাংশনের জন্য যারা টেস্টোস্টেরন এক্সোজিনিয়াসলি ইনজেক্ট করছেন, বা দ্যাটস হোয়াট ইজ নোন অ্যাজ টেস্টোস্টেরন শটস। ওকে, তো এইটাই আমার বলার আজকে প্রচেষ্টা, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, যদি আপনি বুঝতে না পারেন, জাস্ট আপনি কমেন্ট সেকশনে গিয়ে আপনি আস্ক মি কোয়েশ্চেন্স, আই এম মোর দেন হ্যাপি। এই এইভাবে আমি বলতে চাই যে আমি আরও ভিডিও তৈরি করবো, প্লিজ গিভ মি কমেন্ট সেকশনে বলুন নেক্সট ভিডিওটা কী বলতে চাই। সেকেন্ডলি হচ্ছে গিয়ে জাস্ট কাম টু মাই ওয়েবসাইট www.probirbasu.com, সেখানে আপনি অনেকগুলো আপনার লাইব্রেরি সেকশনে অনেকগুলো কোর্স আমি তৈরি করি, সাম আর ফ্রি সাম আর পেড অফকোর্স, সেখানে আপনি দেখতে পারেন যেটা আপনার দরকার। আপনি অবভিয়াসলি ইউ ক্যান গো অলসো গো সাবস্ক্রাইব ফর ফ্রি কোর্সেস, সাবস্ক্রাইব ফর পেড কোর্সেস। এবং যদি আরেকটি আমি থার্ডলি যেটা আমি বলবো, আপনার রিকোয়েস্ট করবো, জাস্ট আই অলসো গিভিং ইউ দ্য লিঙ্ক অফ মাই ফেসবুক গ্রুপ অন মেল হেলথ, এবং ওটা একটা ফ্রি রিসোর্স, জাস্ট জয়েন দ্য ফেসবুক গ্রুপ। এবং ওখানে আমরা অনেক এরকম ভিডিও আমি ভিডিও আপলোড করি, লাইভে যাই, ফেসবুক লাইভে যাই এবং লাইভ ইন্টারাকশনে আমরা আসি। এবং আই এম প্ল্যানিং টু গিভ পার্সোনাল ওয়ান টু ওয়ান, মানে অনলাইন ওয়ান টু ওয়ান ফ্রি ফর অ্যাক্টিভ পার্টিসিপেন্টস অলসো। আমার এটা প্রচেষ্টা হচ্ছে যে এই যে যে বিভিন্ন ধরনের যেটা মিসকনসেপশন আছে, যেগুলো মিথস আছে ইন মেল হেলথ, হ্যাঁ, যেগুলো আমরা সামহাও ডিউ টু ল্যাক অফ অ্যাওয়ারনেস, হ্যাঁ, আমরা অনেকেই বুঝতে পারি না এবং ভুলভ্রান্তি হয়ে যায়, মানে অজানা, মানে মানে না জেনেই ভুলভ্রান্তি হয়ে যায়, সেগুলো যাতে না হয় বিকজ অফ প্রপার অ্যাওয়ারনেস, সেটাই আমার প্রচেষ্টা। এবং নমস্কার, আশা করি আপনি ভিডিওটা লাইক করেছেন, জাস্ট লাইক অ্যান্ড শেয়ার ইফ ইউ ফিল লাইক, অ্যান্ড জাস্ট জয়েন মাই ফেসবুক গ্রুপ। ওকে ওকে, বাই, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আবার আমরা দেখা করব।